মঙ্গলবার ভোর রাতে সোনারপুর থানা এলাকার রাজপুরে পাশাপাশি দুটি কাঠের গুদামে আগুন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, আগুন নেভানোর চেষ্টা চালায় দমকল বাহিনী। দমকল সূত্রে জানা গিয়েছে, ভোর 4:30 নাগাদ তারা আগুন লাগার খবর পান। সাথে সাথে বারুইপুর ও সোনারপুর থেকে দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে। জানা যায় কাঠ মজুদ ছিল সেখানে, কেউ আগুন লাগিয়ে দিয়েছে নাকি শর্ট সার্কিট থেকে আগুন তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। স্থানীয় বাসিন্দারাই আগুন দেখতে পান এবং তারাই খবর দেন দমকলে। আগুন এই রাজপুর ভাই থেকে বাদিকে একটা জায়গা, ওখানে দুটো কাঠের গোদাম আছে, সেই গোদামে আগুন লেগেছে। আমরা 4:30 সময় এসেছি, ভোর 4:30 সময় আমরা কল পেতেই সঙ্গে সঙ্গে এসেছি। ঠিক আছে, এসে এখন আপাতত 3টে গাড়ি চলছে, এখন আগুনটা অনেকটা কিছুটা কন্ট্রোলে এসছে, এখনও টাইম লাগবে। তারপরে এসে কী দেখলেন? এসে দেখলাম হুঁ হুঁ করে জল ছিল। কী থেকে লেগেছে বলে কী মনে করেন? কিছু বুঝতে পারছি না স্যার, কী থেকে লেগেছে আমি কিছু বুঝতে পারছি না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।